নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ছটের বিশেষ মাহাত্ম্য সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, অর্থাৎ ছট আপনি কিভাবে উদযাপন করবেন এবং তার মাধ্যমে কিভাবে আপনি আপনার মনস্কামনা পূরণ করতে সক্ষম হবেন, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের বিশদে জানাবো। আসুন তবে শুরু করি ভিডিওটি, দেখে নি ছটের কি কি মাহাত্ম্য রয়েছে। দীপাবলির ঠিক ছ দিন পর ছট উৎসব পালিত হয়। এটি একটি হিন্দুদের মুখ্য ব্রত। কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে ছট ব্রতের বিধান রয়েছে। অথর্ববেদেও এই পর্বের উল্লেখ পাওয়া যায়। ছট সম্পর্কে বহু কাহিনী প্রচলিত রয়েছে। মনে করা হয় যে মহাভারতে কুন্তি দ্বারা সূর্যের আরাধনা এবং কর্ণের জন্ম থেকেই এই পর্বের সূচনা। আবার ছট পর্ব শুরুর অন্য একটি কাহিনীও রয়েছে। পুরাণে কথিত আছে, প্রিয়ব্রত নামক রাজার কোনো সন্তান ছিল না। সন্তান প্রাপ্তির জন্য তাকে পুত্রষ্টি যজ্ঞ করতে বলেন মহর্ষি কাশ্যপ মুনি। যজ্ঞের ফলে রানীর একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হয়, কিন্তু সে সন্তান মৃত অবস্থায় জন্মায়। সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। আকাশ থেকে এক বিমান অবতীর্ণ হয় এবং সেখানে দেবী জানান, আমি ষষ্ঠ দেবী, আমি বিশ্বের সমস্ত শিশুর রক্ষা করি। শিশুর মৃত শরীর স্পর্শ করেন এবং ওই শিশুটি বেঁচে ওঠে। এরপরই রাজ্যে এই ব্রত করার নির্দেশ দেন রাজা। আবার এও মনে করা হয় যে ছট দেবী সূর্যের বোন, তাকে সন্তুষ্ট করার জন্যই সূর্যের আরাধনা করা হয়। এছাড়া মার্কণ্ডেয় পুরাণ থেকে জানা যায়, সৃষ্টির অধিষ্ঠাত্রী প্রকৃতি দেবী নিজেকে ছয় ভাগে ভাগ করেছিলেন। তার ষষ্ঠ অংশ সর্বশ্রেষ্ঠ মাতৃদেবী রূপে পরিচিত। তিনি ব্রহ্মার, মানস সুন্দরী এবং সন্তানদের রক্ষা করেন। পুরাণে এই দেবীর নামই কাত্যায়নী, যার নবরাত্রিতে ষষ্ঠীতিথিতে পুজো করা হয় এই কাত্যায়নী দেবীর। আবার পুরাণ থেকে এও জানা যায় যে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে সূর্যাস্ত এবং সপ্তমীতে সূর্যোদয়ের মধ্যে বেদমাতা গায়ত্রীর জন্ম হয়। প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন শিশুদের রক্ষা করে তিনি থাকেন। তিনি বিষ্ণু দ্বারা রচিত মায়া। শিশু জন্মের ষষ্ঠ দিনে ষষ্ঠী দেবীর পূজা করা হয়, যাতে শিশুর কখনো কোনো প্রকার দুঃখ কষ্ট না হয়। আবার এও মনে করা হয়, পাণ্ডব যখন পাশাখানায় নিজের সমস্ত রাজপাট হাঁটিয়ে ফেলেছিলেন, তখন দ্রৌপদী ছট ব্রত করেন। দ্রৌপদীর মনস্কামনা পূরণ হয় এবং পাণ্ডব তাদের রাজ্যপাট ফিরে পান। এছাড়া রামায়ণেও ছট পূজার উল্লেখ পাওয়া যায়। এই ব্রতে তিন দিনের কঠোর উপবাসের বিধান রয়েছে। যারা এই ব্রত করেন তাদের পঞ্চমীর দিন নুন ছাড়া অন্ন ভোজন করতে হয়। ষষ্ঠীতে নির্জনা থেকে ব্রত মানতে হয়। ষষ্ঠীতে অস্ত সূর্যের পূজা করে অর্ঘ্য নিবেদন করতে হয়। সপ্তমীর সকালে উদিত সূর্যকে অর্ঘ্য দিতে হয়। তারপর জল খেয়ে উপবাস পুরো করতে হয়। কোনো নদী বা পুকুরে গিয়ে এই পুজো করা বিধান রয়েছে। মনে করা হয় পঞ্চমীর রাত্রি থেকে ঘরে ঘরে ষষ্ঠীর আগমন হয়।
সূর্যের এই ব্রতে শক্তি এবং ব্রহ্মার উভয়ের পূজোর ফল পাওয়া যায়। তাই এ ব্রত সূর্যষষ্ঠী নামেও বিখ্যাত। চতুর্থীর দিন থেকে এই ব্রত শুরু হয়। এই দিন পুরো দিনের উপবাস রাখা হয়। রাত্রে কাঠ বা মাটির উনুনে পায়েস এবং লুচি রান্না করা হয়। ভোগ লাগিয়ে সেই প্রসাদ খান বাড়ির মহিলারা। ভোগ লাগিয়ে সেই প্রসাদ খাওয়ার পর তৃতীয় দিন প্রথম অর্ঘ এবং চতুর্থ দিন দ্বিতীয় অর্ঘ। এই দুই দিনই কোনো জলাশয়ে গিয়ে অস্ত সূর্য এবং উদিত সূর্যের আরাধনা করে সূর্যকে অর্ঘ দিতে হয়। এই ব্রত যে কেউই করতে পারে। ধন্যবাদ।